वेलकम बैक टू द चैनल। आशा करछि तोमरा सकले भालो आछो आर आमिओ किन्तु बेश भालो आछि। तो आज के हच्छे सान्डे मर्निंग, तो एखन आमरा जाच्छि एकटा नार्सारिते। तो आमादेर अनेक दिन धरे प्लान छिलो जे एकबार नार्सारिते जाब, बेश किछु गाछ नेयार आछे, किन्तु वेदारटा भीषण खराब छिलो कदिन, तो सेई जन्य प्लान करेओ হয়ে উঠছিল না যাওয়া। তো আজকে অনেকদিন পর ওয়েদারটা বেশ ভালো আছে, একদম সানি ওয়েদার। তো সেই জন্য ভাবলাম যে দেরি না করে আজকেই প্ল্যানটা করে নেওয়া যাক। তো চলো, তোমাদেরকেও আজকে সঙ্গে করে নিয়ে যাব। সো বন্ধুরা, আমরা এসে গেছি নার্সারিটা। তো নার্সারিটা কিন্তু ভীষণই বড় একটা নার্সারি। চলো তোমাদেরকে এই নার্সারিটা ঘুরিয়ে আমি একটু দেখাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। জয়রামপুর নার্সারি। তো এই নার্সারিটা তাকিসর থেকে আরামবাগ যাওয়ার যে মেন বাস রুটটা, তো আরামবাগ ঢোকার মুখে এই নার্সারিটা পড়ে। তো তোমরা চাইলেই এখানে ভিজিট করতে পারো। তো যারা আরামবাগের কাছাকাছি আছো, তারা যদি ভালো নার্সারির সন্ধান করছো, তো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে যেও, কারণ এদের স্টক ভীষণই ভালো। যদিও সব গাছ কিন্তু আমি চিনি না, তবে যে কিছু কিছু গাছ চিনি সেইগুলো দেখতে পাচ্ছি। তবে এদের কিন্তু স্টক ভীষণই ভালো। এখানে এদিকটাতে আর এর ঠিক অপোজিট সাইডটাতে এদিকে রয়েছে সমস্ত কিছু ফ্রুটসের গাছগুলো, যেমন আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, এই ধরনের গাছগুলো সব এদিকে রয়েছে। আর এইখানটা তোমাদের দেখা একটু, তো কলমের আম গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটা কলমের আম গাছ আর কলমেরই পেয়ারা গাছগুলো, এই যে দেখো। ওইখানে দেখো একদম বড় বড় হিমসাগর, এগুলো কিন্তু প্রত্যেকটাই কলমের গাছ। আমাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে, তাই জন্য আমরা কিন্তু আম গাছ নেব না। কি গাছ মা, এটা লেবু গাছ তো, পাতি লেবু? লেবু এখানে মা একটা পাতি লেবু গাছ নেবে, তো সেজন্য মা পছন্দ করছে কোন গাছটায় লেবু আছে। আর এখানে রয়েছে সব নারকেল গাছ, দেখো একভাবে টানা লাইন দিয়ে নারকেল গাছ। Thank you.
এটা কি গাছ? হ্যাঁ কাজু বাদাম। ও এই যে এইগুলো, ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাজু বাদামের গাছ। আমি এর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এই নার্সারি টাড়ি আর একটা পরিশ্রমে যাচ্ছি, তো সেখানে আছে বিভিন্ন ফুল গাছ। তো এখান থেকে বেশ কিছু, এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের পাতা বাহারি গাছগুলো নিয়েছি বা ইনডোর প্ল্যান্ট যেগুলোকে বলে, সেরকম ধরনের অনেকগুলো ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট নিয়েছি। তো এখন যাচ্ছি যেখানে ফুলের সেকশনটা আছে, ফুলের কাউবাস নেওয়ারও প্ল্যান আছে। তো সেই জন্য অলরেডি মা আর রাজ দুজনে দেখো পছন্দ করতে শুরু করে দিয়েছে। তো চলো দেখি। চলো আমি বাইরে থেকে দেখে ভীষণ এক্সাইটেড, আর ভেতরটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা তোমরা যদি কেউ এখানে ভিজিট করো তাহলে এই ধরনের সুন্দর সুন্দর চকের কালেকশন পেয়ে যাবে, ভীষণ সুন্দর এদের কালেকশন। গাছগুলো সব নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমাদের একটা গাছ পছন্দ হয়েছে যেটা এদের স্টকে নেই, তো সেটার নাম হচ্ছে প্যান্টোনাস। তো এখন এদেরই একটা রাস্তার অপোজিট সাইডে আর একটা নার্সারি আছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো ওরা এরাই এখান থেকে বলে দিল যে ওদের আরও কিছু গাছ ওখানে রাখা রয়েছে, সেখানে গেলে মেবি পাওয়া যাবে। তো সেজন্য আমরা এখন সেই নার্সারিটা যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এদেরই আর একটা নার্সারিতে এখন চলে এসেছি, একদম কাছাকাছি দুটো। তো চলো
এই ভেতরে যাওয়া যাক। বলে রাখি একটা কথা, তো যেহেতু আমি দুটো জায়গাতেই ভিজিট করলাম, এদের দুটো নার্সারি আছে এবং আগেই বললাম যে দুটোই একদম কাছাকাছি এবং রাস্তার অপোজিটেই, তো তোমরা যদি কেউ এই নার্সারিটায় ভিজিট করো তাহলে এবং কিছু গাছ নেওয়ার তোমাদের প্ল্যান থাকে তাহলে বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা আগে দুটো নার্সারি ভিজিট করে নিও, তারপর গাছগুলো সিলেকশন করো। কারণ আমরা প্রথমে গিয়েছিলাম এদের মেনটায়, তো সেটাতেও বেশ কিছু ভালো স্টক ছিল, কিন্তু এখন আমরা এসেছি সেকেন্ডটাতে, তো এখানেও দেখছি এদের এখানে এখানেও কিন্তু খুব ভালো স্টক আছে। তো তোমরা যদি কেউ আসার প্ল্যান করো তাহলে এটাই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আগে দুটোই ভিজিট করে নিও, তারপর গাছগুলো চুজ করো, সেক্ষেত্রে অনেক ভালো হবে। এখানে দেখো গাছের বিভিন্ন পরিচর্যা হচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তো অবশ্যই কিন্তু তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।